সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বছর যেন সবার খুব ভালো কাটে। আজকে আমি বানাচ্ছি জিরা রাইস, তার জন্য আমি নিয়েছি এখানে 400 গ্রাম মতো চাল নিয়েছি। যেহেতু জিরা রাইস, জিরার পরিমাণ একটু বেশি নিয়েছি। নিয়েছি 2 শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2 টুকরো তেজপাতা আমি টুকরো করে নিয়েছি, 1 টেবিল চামচ মতো আদা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, দেখুন নিয়েছি লবঙ্গ, 10-12টা গোলমরিচ, আর নিয়েছি 4টে এলাচ, নিয়েছি কিছুটা চিনি। আমি এটা পরিমাণ মতো ইউজ করবো, আপনারা আপনাদের নিজস্ব স্বাদ মতো ইউজ করবেন। নিয়েছি লবণ, নিয়েছি ঘি। আমি এখন চালটাকে জলে ভিজিয়ে 40 মিনিট মতো রেখে দেবো। আমার চালটা ভেজানো 40 মিনিট হয়ে গেছে। এখন আমি জিরে রাইসটা করার জন্য একটা ডিপ ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি প্রথমে 1 টেবিল চামচ মতো একটু সাদা তেল দিয়ে দেবো, কারণ প্রথমেই ঘিটা দিলে অনেক সময় ঘিটা পুড়ে যায়। আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি ঘি দিয়ে দেবো। ঘিটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেহেতু আমার জিরা রাইস ঘির পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা যদি ঘি বেশি পছন্দ না করেন, অল্প ঘি দিয়েও করতে পারেন, আবার সাদা তেল দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা, শুকনো লঙ্কা, দারচিনি, দিয়ে দিচ্ছি জিরেটা। জিরেটা আমি হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি আদা কুচিটা আর বাকি গরম মশলাটা। চালটা দিয়ে দেবো, চালটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি যে চালটা, যে কোয়ান্টিটিটা নিয়েছি, আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি, আমি এর ডাবল জল দেবো। এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটা কাপ মেপে চালটা নিয়েছিলাম, ঠিক সেই কাপেরই ডবল জলটা নিলাম। আপনারা যে কোয়ান্টিতে করতে করবেন সেই কোয়ান্টিটি অনুযায়ী সব মাপগুলো নিয়ে নেবেন। যদি 3 কাপ করেন তো 6 কাপ জল দেবেন। আমি এবার গ্যাসের ফ্লেমটা কম করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমার 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো চিনিটা। লবণটা চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি একটু নেড়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি লবণটা। আমি একসঙ্গে চিনিটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেবো।